তো বন্ধুরা, তোমরা রামি সার্কেল অ্যাপের নাম অনেকেই শুনেছো। এখানে রামি খেলে রিয়াল ক্যাশ জিতে নেওয়া যায়, আর রেজিস্টার করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে 100% ওয়েলকাম বোনাস। এখানে খেলা এবং জেতা কতটা সহজ সেটা তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, আর এর গ্রাফিক্স অসাধারণ। এর প্রত্যেকটি ট্রানজাকশন খুবই সিকিউর, সেজন্য তোমরা তোমাদের জিতে যাওয়া অ্যামাউন্ট উইদিন এ সেকেন্ড তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে। আর বন্ধুরা, অনেকেই রামি খেলে রিয়াল ক্যাশ জিতেছে, তো তোমাদেরও আশা করি খেলতে খুবই ভালো লাগবে। আর এই অ্যাপটি পুরোপুরি ফ্রি, সেজন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যাও, ডাউনলোড করো, ইনস্টল করো, রেজিস্টার করো, খেলো আর এনজয় করো। এবার ভিডিওটি শুরু করা যাক। বাবা তো রহে তহে মস্তি মে আগ লাগে চহে মস্তি মে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো সেদিন আমার দাদু আমাকে বলছে এখন বা মেয়েছি রুমে ঘুমাই, লাইটের আলোতে খবরের কাগজ পড়ি, কিন্তু একটা সময় ছিল জানিস বাপ, গরম গালে আমরা গামছা ভিজে আগা দিতাম, হেরিকেনের আলোতে পড়তাম, তোরা পারবি? কারণ দেখো দাদু, এতে এত ক্রেডিট নেওয়ার কিছু নেই, আমরাও এখন 4G নেটে HD বানু দেখি ঠিকই, কিন্তু স্কুল লাইফে আমরা কিন্তু ইমরান আসমির আশিক বানায় আপনি দেখেই হ্যান্ডেল মারতাম। হ্যাঁ সত্যি, মানে আমাদের সময় তো অত 4G নেট আর স্মার্টফোন অ্যাভেলেবেল ছিল না, আমাদের সময় ইমরান আসমির ভিগে হরতে রে আর আশিক বানায় আপনিই ছিল পর্ন। তো আর একটা জিনিস ছিল আমাদের ফ্যাশন টিভি, প্রতিদিন রাত্রি 12টার পরে একটা সেগমেন্ট হতো মিড নাইট হট, সেখানে সুন্দরী বিদেশি মেয়েগুলো বিকিনি আর হাই হিল পরে স্টেজের উপর দিয়ে টক টক করে দিনের পর দিন হেঁটে বেড়াতো, আর আমাদের হাতের রেখা আবছা হতো। তুমি কামের ফাঁদে পড়েছো। তো আমার নিষ্পাপ মনে একটি সরল প্রশ্ন, ওই যে ফ্যাশন টিভিতে যে মডেলগুলো হেঁটে চলেছো তোমরা দিনের পর দিন, তোমাদের কাছে একটাই প্রশ্ন, তোমরা কোথায় যেতে চাইছো বলো তো? মানে খুব যদি দূরে যেতে হয় বলো, একটা অটো বা ট্যাক্সি বুক করে দিচ্ছি, যখনই টিভি খুলি তখনই হেঁটে চলেছো হেঁটে চলেছো হেঁটে চলেছো, মানে গন্তব্যটা কোথায় তোমাদের? মানে তোমার লিয়ে রোজ চলতা রোজ চলতা রোজ চলতা রোজ চলতা রোজ চলতা আঞ্জলে আ। আমি তো ফ্যাশন টিভি আর ইমরান হাশমির গান দেখে কাজ চালাতাম, পাইগার দা তো লেটেস্ট, পাইগার দা সালা রেসলিং দেখে হ্যান্ডেল মারতো। WWE রেসলিং এ কতগুলো মেয়ে লড়াই করতে আসে না, চাড্ডি আর ব্রা পরে বড় বড় শু পরে, অসাধারণ। ওহ টাইগার দা সালা ওগুলো দেখে কাজ চালাতো মালটা। আর এই WWE রেসলিংটা আমার কাছে একটা সব থেকে আজবতর গেম মনে হয়, পৃথিবীর সব থেকে আজবতর গেম। দেখবে এখানকার প্রত্যেকটা প্লেয়ার জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াচ্ছে আর একটা বেল্টের জন্য লড়াই করছে, এমনি কোনো মানে হয়? পাইগার দা ভাই খুব ভালো লোক, মানে ওনার জীবনে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো ইমোশন নেই, এমনিতেই জীবনে খুব সুখে রয়েছে। তো সেদিন ফেসবুকে একটা মেয়ে পড়িয়েছে, ডেটিং ফেটিং করেছে বেশ কিছুদিন, তা সেদিন মেয়ে পাইগার দাকে বলছে, পাইকর আমাদের তো অনেকদিন হলো রিলেশন, আমাদের তো বয়সও হয়ে গেল, তো চলো লেটস গেট ম্যারিড, চলো আমরা বিয়ে করে ফেলি। তখন পাইগার দা বলছে, বিয়ে তো তোমাকে আমারও করার খুবই শখ, খুবই ইচ্ছে, কিন্তু কী বলতো না, আমার বাড়ির লোক মেনে নেবে না। তখন গার্লফ্রেন্ডটা বলছে, কেন পাইকার তোমার বাড়িতে কে কে আছে? তখন পাইকারটা বলছে, ওই একটা বউ আর দুটো বাচ্চা। তো সেদিনই পাইকারটাকে খুব শাসন করেছিলাম ছোট ভাই হিসাবে, বলে দেখো দাদা তুমি তো এরকম বুড়ো গাধা, বিবাহিত একটা লোক, এরকম কচি কচি মেয়েদের জীবন নিয়ে খেলো না, তাদের ইমোশন নিয়ে খেলো না, তুমি আজকে কথা দাও যে তুমি আজকের পর থেকে কোনো মেয়ের পেছনে লাগবে না, কোনো মেয়ে পটানোর চেষ্টা করবে না। তো পাইকারটা বললো, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আর কোনো মেয়ে পটাবো না। পরের দিন দেখে একটা বৌদি পটিয়েছে, বৌদি রোজ দুপুরবেলা কলের বলে কাপড় কাচতে আসতো, বসে বসে এভাবে কাপড় কাচতো, আর পাইকারটা উপর থেকে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখে গান গাইতো, দেখেছি ওই প্রথমবার তোমার ওই লাল বেসিয়ার, কিনকানি 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 কিন দেখেছি ওই প্রথমবার তোমার ওই লাল বেসিয়ার। ও সেই বৌদিকেও পাইকারদা বলেনি যে সে বিবাহিত। তো বৌদি বলছে, আচ্ছা পাইকার তোমার কি ধরনের বউ পছন্দ বলো তো, লম্বা বউ, খাটো বউ, মোটা বউ, রোগা বউ, ফর্সা বউ, না কালো বউ? তখন পাইকারদা বলছে, অন্যের বউ। তো সেদিন পাইকারদা দু হাতে না নিউজ পেপার হয় না খবরের কাগজ, এই খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে দু হাতে দুটো জিনিস নিয়ে আসছে। তো আমি বললাম, পাইকারদা কি খবরের কাগজে কি লুকিয়ে নিয়ে যাচ্ছ? তখন পাইকারদা বলে, এই তো বইয়ের জন্য একটা স্যানিটারি প্যাড আর আমার জন্য একটা মদের বোতল। সেদিন আমি বুঝতে পারলাম যে আমাদের দেশে নিউজ পেপার শুধুমাত্র সত্য ঘটনাগুলিকে ঢেকে রাখার কাজেই ব্যবহৃত হয়। এটা একটু শিক্ষিত যোগ ছিল বাই দ্য ওয়ে, ফিরে আসছি নিজের ট্র্যাকে।
আর একটা জিনিস আমি রিয়ালাইজ করেছি বলে তোমাদের সাথে শেয়ার করছি, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে বিয়ে করার আগ অবধি এই বয়সটা প্রত্যেকটা ছেলেদের কাছে মারাত্মক একটা বয়স। এই বয়সটাতে তোমাদের প্রত্যেকটা লোক সন্দেহের চোখে দেখবে, তোমরা শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না এইচএস পাশ করার পর থেকে বিয়ে হওয়ার আগ অবধি। মানে তোমার ধরো নরমাল একটা খিদে পেয়েছে, তাই তো? তোমার খিদে পেয়েছে, তুমি পাড়ার একটা কাকুর দোকানে গিয়ে একটা চিপস একটা জলের বোতল কিনলে, কাকু তোমার দিকে এমন ভাবে তাকাবে যেন তুমি মাল খাওয়ার চাকনা হিসাবে চিপস এবং মেশানোর জন্য জল কিনেছো। ধরো তোমার হালকা জ্বর হয়েছে, তো তুমি একটা জ্বরের ট্যাবলেট প্যারাসিটামল কিনতে যাবে, তো ওষুধের দোকানে গিয়ে দেখলে প্রচন্ড ভিড়, তা তুমি পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছো কখন ভিড় ফাঁকা হবে আর তুমি গিয়ে তোমার ওষুধটা কিনতে পারবে। সেই অপেক্ষারত অবস্থায় যদি তোমার পাড়ার কোনো কাকিমা তোমাকে দেখে ফেলে, তোমার দিকে এমন কুদৃষ্টিতে তাকাবে যেন মনে হবে তুমি কন্ডম কেনার জন্য এসছো, দোকানের ভিড় হালকা হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছো, কখন গিয়ে তুমি তোমার কন্ডম চাইবে ফাঁকা মার্কেটে। ঠিক কি না? আবার ধরো তুমি রাত্রিবেলা তোমার ফেভারিট গল্পের বইটা পড়তে পড়তে অনেক রাত করে ফেলেছো, তারপরে ঘুমিয়েছো এবং সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরোয়ার সাথে সাথে তোমার বাবা তোমার দিকে এমন ভাবে তাকাবে যেন তুমি সারা রাত পানু দেখে কাটিয়েছো বলে ঘুমোতে লেট করেছো। আশ্চর্য একটা বয়স, মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে বিয়ে করার আগ অবধি সবাই সন্দেহ, মানে হোয়াট ইজ দিস, হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, আর ফ্রি অ্যাডভাইস কি দিব, আজকে কোনো ফ্রি অ্যাডভাইস দিলাম না। ভালো থেকো, সুখে থাকো, হাসতে থাকো, হাসাতে থাকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড নাইট, চলো টাটা। আজকে নেই অ্যাডভাইস, নেই এমনি, জাস্ট নেই, মানে নেই, থাকতে হবে রোজ রোজ, তেমন কোনো ব্যাপার নেই।